আই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনড়ি কর্মীদের প্রি প্রাইমারি নিয়ে ঠিক আছে তো তোমরা জানো যে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী মানে নিউ এডুকেশনাল পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী বলা হয়েছিল যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যতগুলো রয়েছে অল ওভার ইন্ডিয়াতে শুধুমাত্র কোনো পার্টিকুলার রাজ্য নয় প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে এবং এ নিয়ে তোমরা অলরেডি তোমাদের আগেও ভিডিও বানিয়েছে এবং তোমরা এই বিষয়টা সম্বন্ধে জানো তো আজকের লেটেস্ট একটা আপডেট রয়েছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে সেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে ছ দিনের কিন্তু ট্রেনিং করানো হবে এটা শুধুমাত্র কোনো রাজ্যের জন্য নয় প্রত্যেকটা রাজ্যতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ট্রেনিং করানো হবে সেই ট্রেনিংটা কিন্তু ছ দিনের হবে আর সেই জায়গাতে ট্রেনিংয়ে শুধুমাত্র যে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা থাকবেন বাঙ্গনারি কর্মীরা থাকবেন তা নয় এই ক্ষেত্রে কিন্তু বাকি যারা অফিসার যারা এটার সাথে যুক্ত রয়েছে সিডিপিও স্টাফ তোমাদের হচ্ছে ডিপিও তারপরে হচ্ছে সুপারভাইজার সকলেরই কিন্তু ট্রেনিং করানো হবে কারণ এই সিস্টেমটা কিন্তু যে নতুন নতুনভাবে করে আনা হচ্ছে সেই ক্ষেত্রে কি পুরোপুরিভাবে করেই যে এই পড়াশোনার যে তোমাদের ধাঁচটা সেটা কিন্তু চেঞ্জ করা হবে এবং বিশেষ করে এখানে যেটা সবচেয়ে বেশি পড়াশোনার উপর কিন্তু বিশেষ করে জোর দেওয়া হবে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে তো এই পরিবর্তনটা আসতে চলেছে তো সেই ক্ষেত্রে কত পর্যন্ত ক্লাস করাতে হবে কয়টা কোন ক্লাস পর্যন্ত করাতে হবে এবং তাতে কি কোনো রকম বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় সো প্রথমত বলে দিচ্ছি এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে সকাল নটার থেকে তোমাদের একটা পর্যন্ত কিন্তু ক্লাস করাতে হবে ঠিক আছে মানে চার ঘন্টাই টাইম থাকবে কিন্তু এক্ষেত্রে সকাল নটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে আর যেটা খবর পাওয়া যাচ্ছে যে সপ্তাহে তোমাদের কিন্তু দুদিন করে ক্লাস করাতে হবে এখন সপ্তাহে দুদিন বলতে কোন দু দিন এই ক্ষেত্রে কিন্তু রকম ডেট ফাইনাল করা হয়নি যে কোন তারিখ মানে কোন বারে তোমাদের ক্লাস নিতে হবে সেক্ষেত্রে সোমবার বুধবার হতে পারে সোমবার মঙ্গলবারও হতে পারে এ নিয়ে ক্ল্যারিটি আসেনি এখনও কিন্তু এতটুকু তোমাদের রয়েছে যে সপ্তাহে দিন করে কিন্তু প্রথমত ট্রায়াল বেসিসে ক্লাস করাতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং কর্মীদেরকে ঠিক আছে এবং ক্ষেত্রে প্রাইমারি যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু থাকবেন তোমাদের সাথে কারণ কি এক্ষেত্রে যত সিস্টেমটা চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে অ্যাসিস্ট করবেন মানে সাহায্য করবেন যে কীভাবে করে ক্লাস নিতে হবে ঠিক আছে কারণ এখানে ক্লাস থ্রি পর্যন্ত বলা হয়েছে যে ক্লাস থ্রি পর্যন্ত পড়াতে হবে যেতে সব বেনিফিশিয়ারিস রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ঠিক আছে এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কিন্তু এখানে মেরামতের কাজও হবে কারণ যেহেতু এখনও পর্যন্ত অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেগুলো টেম্পোরারি সাইটে চলছে বা এরকমও কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলো ভাঙ্গা সেখানে খাবার যে মান মানে খাবার যে কোয়ালিটি সেটাও ঠিকঠাক নয় কোন কোন জায়গাতে এমন দেখা যাচ্ছে টিকটিকি পড়ে যাচ্ছে খাবারে এরকম ধরনের ইনসিডেন্ট কিন্তু আমরা রিসেন্ট পাস্টে দেখেছি তো এইসব বিষয়গুলোর জন্যই কিন্তু বিশেষ করে জোর দেওয়ার জন্য নতুন শিক্ষানীতির সাথে এটাকে যুক্ত করা হয়েছে এবং তারপর সেখানে কিন্তু বেতন তোমাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু এখানে তোমাদের কাজের যে এক্সটার্নাল চাপ সেটা বাড়তে চলেছে কারণ তোমরা প্রতিদিনই কিন্তু যে শুধুমাত্র যে বাচ্চাদের পড়ানো বা খাবার এতটুকু নয় কিন্তু তার সাথে সাথে তোমাদের পোষণ টাকার অ্যাপসের মধ্যেও কিন্তু কাজ করতে হয় তো সেই দিক দেখতে গেলে পরে কিন্তু অ্যাডিশনাল একটা কাজের চাপ যেখানে তোমাদের বাচ্চাদের পড়াতেও হবে তো সেক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে পনেরো হাজার টাকা করে কিন্তু এখানে পনেরো হাজার টাকা কিন্তু ডাইরেক্টলি তোমাদের দেওয়া হবে না এই ক্ষেত্রে নতুন নিয়ম যেটা সমকাজের সমবেতন যেটা তোমাদের আগেও জানিয়েছিলাম সেই নিয়মের আওতায় কিন্তু তোমাদেরকে বেতন বৃদ্ধির সম্ভাবনাটা রয়েছে তো আশা করি বুঝতে পারলে এবং এছাড়াও ট্রেনিংটা তোমাদের কিন্তু তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে কিন্তু চালু হওয়ার সম্ভাবনায় রয়েছে কারণ যেহেতু এখন ইলেকশনের সময় এই সময় কিন্তু কোনোরকমভাবে করে এরকম ট্রেনিং চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই ইলেকশনের পরেই কিন্তু এই যে ট্রেনিংগুলো রয়েছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রযোজ্য হয়ে যাবে এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু চালু হয়ে যাবে তো যাই হোক এই আপডেটটাই ছিল আজকে ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও